হেভিওয়েট নেতাদের কাঁধে হাত, স্নেহের পরশার অফুরন্ত ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ সকলের প্রিয় শানা আহমেদ। 62 নম্বর ওয়ার্ডে ডানপন্থী আন্দোলনের পথিকৃত শানা আহমেদ। এই অঞ্চলে কাজ করে কাউন্সিলর হয়েছেন শানা আহমেদ। কর্মসমুদ্রে অনবরত জোয়ার এলাকায় মানুষের মনে মলিন অবকুণ্ঠনে আবৃত করে দিয়েছে। শানা আহমেদের কাজে ফিদা জনসাধারণ। অগণিত তৃণমূল কর্মী সমর্থক পরিশ্রমী নেতা শানা আহমেদের পদাঙ্ক অনুসরণ করতে সদাই সচেষ্ট। প্রিয় নেতার উঁচিয়ে থাকা তর্জনিত কর্মীদের উদ্দেশ্যে ভালোবাসার আবদারে আপ্লুত আপামর কর্মীবর। সকল মানুষের মনোহরণকারী তিনি আর কেউ নন, এলাকার কাছের মানুষ কাজে মানুষ। 62 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শানা আহমেদ। বেশ কিছুদিনের মুহুর্মুহু প্রচার কিংবা পথসভা চিত্রটা দেখলেই সাম্যক ধারণা অসম্ভাবী। সবসময়ই হাজির অগণিত তৃণমূল কর্মী সমর্থক। নারী পুরুষ নির্বিশেষে সকলেই প্রত্যাশা মতো হেভিওয়েট নেতৃবৃন্দে ভিড়। উদ্বোধিত জনতা সকলের নয়নের মণি। তৃণমূল কংগ্রেসের 1900 সেবক শানা আহমেদের সমর্থনে বর্ণাঢ্য প্রচার মিছিলে কর্মী সমর্থকদের জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে প্রতিনিয়ত। চিরপরিচিত খেলা হবে স্লোগানে অসংখ্য মানুষের জনজোয়ার। রবিবার শুরু সন্ধ্যায় স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার চালালেন শানা আহমেদ, যেখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমার দায়িত্ব 7টা ওয়ার্ড, 62 হচ্ছে 60-এর মধ্যে শেষ। খুব আনন্দ হচ্ছে এত মানুষের দল, এত মানুষের সমর্থন। শানা অত্যন্ত যোগ্য প্রার্থী। কলকাতা শহরের যে আসনগুলো 2000-এর বেশি জিতবে তার মধ্যে এটা। আপনাকে আরো বেশি আমরা এক্সপেক্ট করছি। তুমি ঘুরলে এতজন মানুষের যে ইচ্ছা, মানুষের উচ্ছ্বাস এরকমই আমরা পাই। এই ওয়ার্ড আমাদের খুব ভালোবাসে এবং দিদিকে খুব ভালোবাসে, মমতা দিদিকে। তো আমরা আশা করব যে আমার ইলেকশনে যেরকম হয়েছে তার থেকে বেশি। বহুত দেখিয়ে ইয়ে পহলা নেই হ্যাঁ। 62 ওয়ার্ড মে জব ভি হাম লোগ এসে রালি করতে হ্যাঁ তো ইসি তরহ কা প্যার অর ইসি তরহ কা হাম লোগো রেসপেক্ট মিলতা হ্যায় হামেশা সে। আব 19 কো ডিসেম্বর হ্যায় তো আপ দেখ সকতে হ্যায় লড়কো মে, ঔরতো মে, লেডিজ মে, লোগো মে বহুত জ্যাদা অর উৎসাহ বড় গয়ি, এনার্জি অর ডাবল হো গয়া হ্যায় সব মে। তো রালি বহুত আচ্ছা থা, বহুত এনার্জেটিক থা। হামারে লিডার্স আয়ে থে, হামারি এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় জি, হামারি এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায় জি ওয়ার হিয়ার। তো বহুত আচ্ছা, উই আর এক্সপেক্টিং গুড রেজাল্টস। তো আগে বার এই যে বিধানসভার আগে যেটা ছিল তার থেকে বেশি ভোটে জেতার সম্ভাবনা রয়েছে এবারে? ইট ডিপেন্ডস অন দ্য পোলিং। হাম লোগ পোলিং পর পুরা ফোকাস করেঙ্গে। জিতনে জ্যাদা ভোটার্স ঘর সে নিকল কর ভোট দেঙ্গে উতনা জ্যাদা হি হামারা মার্জিন বড়েগা। উই এক্সপেক্টিং কে লোগ অর নিকল কে অর ভোট দেনে আয়েঙ্গে। পিছলে বার জো দো ইলেকশনস হুয়া থা রমজান কে ওয়াক্ত থা, রমজান কা ওয়াক্ত হোনে কে বাবজুদ 18,000 কা লিড হাম লোগোনে দিয়া থা ভোট সে। তো আবি ইস বার রমজান নেই হ্যায়, মৌসম ভি আচ্ছা হ্যায়, ওয়েদার ভি আচ্ছা হ্যায়। তো উই এক্সপেক্টিং আ লিটল মোর। কাম তো সব কুছ হ্যায়, এক কমিউনিটি হল অলরেডি হ্যায়, এক হেলথ সেন্টার অলরেডি হ্যায়, ভ্যাট অলরেডি ইনস্টলড হ্যায়, জিতনা এক কর্পোরেশন দে সকতা হ্যায় সব কুছ হ্যায়। এক ইংলিশ মিডিয়াম স্কুল জো ভি কমপ্লিট হো চুকা আপ দেখ সকতে হ্যায়, বাস এক মহিনা কা কাম ইন্টেরিয়র্স কা বাকি হ্যায়। তো ও ভি এক অর অ্যাচিভমেন্ট হো জায়েগা, ফেদার অন দ্য ক্যাপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।